রাতে প্রতিবেশী মহিলার কাছে লেবু চেয়েছিলেন কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ান কিন্তু তার পরিণাম যে এতটা ভয়ঙ্কর হবে তা বোধ হয় স্বপ্নেও ভাবেননি ওই সিআইএসএফের জওয়ান রাতে লেবু চাওয়ার অপরাধে রীতিমতো খেসারত দিতে হলো সিআইএসএফ জওয়ানকে লেবু আমরা সকলেই কম বেশি এই ফলটিকে চিনি আমাদের খাদ্য তালিকায় নানাভাবেই প্রায় প্রতিদিনই ব্যবহার হয় লেবু সেই সামান্য লেবু চাইতে গিয়ে এরকম কাণ্ড গোটা ঘটনায় হতবাক সকলেই আসুন একবার জেনে নেওয়া যাক লেবু চাইতে গিয়ে ঠিক কী পরিস্থিতি ওই সিআইএসএফ জওয়ানের জানা গেছে মাঝ রাতে প্রতিবেশী মহিলার বাড়ির দরজায় ধাক্কা দিয়ে লেবু চেয়েছিলেন ওই জওয়ান যা নিয়ে গৃহবধূ দ্বারস্থ হন আদালতের জানা গেছে প্রতিবেশী মহিলা ওই রাতে বাড়িতে একাই ছিলেন তাই মাঝরাতে প্রতিবেশীর এমন আবদার শুনে সহজেই ঘাবড়ে যান মহিলা ব্যাপারটি নিয়ে শুরু হয় জল ঘোলা যা শেষ পর্যন্ত আদালত পর্যন্ত গড়ায় তবে বিষয়টি বেশ কয়েক বছরের পুরনো দু সাল নাগাদ ঘটনাটি ঘটে যদিও সিআইএসএফ জওয়ানের দাবি তিনি এত কিছু ভাবেননি তার পেট ব্যথার সমস্যা হয়েছিল রাতে বাড়িতে লেবু ছিল না তাই প্রতিবেশীর বাড়িতে গিয়েছিলেন লেবু চাইতে কিন্তু সময়টা খেয়াল করেননি এ পর্যন্ত শুনে সকলেরই মনে হতে পারে প্রতিবেশীর বাড়িতে এমন দাবি বা আবদার নিয়ে যাওয়াটাই স্বাভাবিক যদিও মহিলা দাবি করেন ওই ব্যক্তি জানতেন রাতে তার স্বামী বাড়িতে নেই তার সত্ত্বেও মাঝ রাতে তার বাড়িতে আসেন ওই জওয়ান মহিলার দাবি জওয়ান রাতে মদ্যপ অবস্থায় ছিলেন ঘাবড়ে গিয়ে সে সময় ওই জওয়ানকে প্রায় জোর করে তাড়িয়ে দেন বাড়ি থেকে তখনকার মতো বিষয়টি মিটে যায় এরপর মহিলার পক্ষ থেকে ঘটনার বিবরণ জানিয়ে ওই জওয়ানের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে নালিশ জানান ওই মহিলা শুরু হয় ঘটনার তদন্ত মামলা গড়ায় বম্বে আদালত পর্যন্ত ঘটনায় শাস্তি হিসাবে ওই জওয়ানের বেতন কাটা শুরু হয় এভাবেই মাসের পর মাস চলতে থাকে এতদিনে বেতন বৃদ্ধি হয়নি তার এরপরই সব মিলিয়ে বিরক্ত হয়ে ওঠেন ওই জওয়ান তিনিও আদালতের দ্বারস্থ হন আদালতে গিয়েও স্বস্তি পেলেন না ওই জওয়ান দীর্ঘ শুনানির পর আদালত কনস্টেবলের বেতন কাটার পাশাপাশি তিন বছরের জন্য তার ইনক্রিমেন্ট বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন তার অভিসন্ধি নিয়েও প্রশ্ন তুলেছে আদালত ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটার শেপের জন্য যোগাযোগ করুন এইট সিক্স ওয়ান অফিস বনগা উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটার শেপের জন্য যোগাযোগ করুন এইট সিক্স ওয়ান সেভেন অফিস বনগা উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ